আমার অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। চলুন তাহলে এবার রান্না শুরু করা যাক। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা আগে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার ধনে পাতাটা বেটে নেব। আমি গলদা চিংড়ি ধনে পাতা বাটা হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 7 থেকে 8 চামচ তেল দিলাম, গ্যাসটা জোরে করে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলে। উল্টে দিলাম মাছগুলো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে পেঁয়াজ রসুন টমেটো দুটো নিয়েছি, ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন টমেটো ভেজে নিলাম, তাই এবার বেটে নেব। গ্যাসটা নিমিয়ে দিলাম, ঠান্ডা করে বাটবো। আবার আমি তেল দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়ন দিচ্ছি, এলাচ লবঙ্গ দারচিনি সাদা মরিচ শামরিচ গোলমরিচ তেজপাতা। এই মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে ভেজেছিলাম, সেটা পেস্ট করে ঢেলে দিচ্ছি।
এটা একটু ভাজা হবে। আমি তার আগে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম, পরিমাণ মতো নয় হাফ চামচ চিনি দিলাম। এবার ধনে পাতা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা বেড়েছিলাম সেটা ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট আমি ফোটাবো। গ্যাসটা কমিয়ে আমি ফোটাবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নিচ্ছি। ধনিয়া গলদা চিংড়ি আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।